বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস আর সেই অভিযোগ যাত্রার বিরুদ্ধে নয়, ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। বুধবার নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা মহিলা। অভিযোগের পরেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে, কেননা ওই অভিযোগকারী মহিলা মুর্শিদাবাদের ডোমকল টাউন তৃণমূলের জেনারেল সেক্রেটারি। নিউটাউন থানায় অভিযোগ করে বের হয়ে সাংবাদিকের সামনে কথা বললেও তার ঠিকানা গোপন করেন, এড়িয়ে যান বহু প্রশ্নের। দেখুন, আমি সবেমাত্র জিডি করেছি, এফআইআর হচ্ছে, এফআইআর হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে ফিজিক্যাল অ্যাবাউসমেন্টের অভিযোগ আমি করেছি, ঠিক আছে, এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি ভঙ্গ করেছেন। কে করেছেন? অভিযোগ করেই বেরিয়ে যান নির্যাতিতা ওই মহিলা। সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূলের এক নেতাও। প্রশ্ন উঠেছে, এতদিন কেন অভিযোগ করেননি, কেন নির্বাচনের আগেই এই অভিযোগ? রাজনৈতিক আক্রমণ নয় তো? ঘটনায় অভিযোগের ভিত্তিতে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক চক্রান্ত বলে জানান। অভিযোগ করছেন, সাথে কে ছিল? তৃণমূল কংগ্রেসের এক নেতা। এটা দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানে কি ষড়যন্ত্র আছে? ইতিপূর্বে আমার নামে অ্যাটেম্পট মার্ডারের কেস দিয়েছিল, আমাকে আটকানোর চেষ্টা হয়েছে, আমার নামে রিসেন্ট মার্ডার কেস এবং সাথে অস্ত্র আইনের মামলা আমার নামে দিয়েছে, একাধিক কেস দিয়েছে, আমাকে 41 দিন 42 দিন মতো জেলে আটকে রাখার চেষ্টা হয়েছে, আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সেই জন্য এই ধরনের কর্মকাণ্ড চলছে। তবে একটা কথা, আমি এই বিষয়ে এখন কিছু বলবো না, আমার কাছে নোটিশ আসুক, আমার নামে এক্স্যাক্ট কি অভিযোগ দায়ের হয়েছে আমি নিশ্চয় নোটিশ পেলে তারপরে বিচারমুখ করব। এই ঘটনা ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার বাড়ি অনুমান করেন। পরে তা অবশ্য জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা এলাকায়। তিনি ডোমকল টাউন তৃণমূলের জেনারেল সেক্রেটারি, যদিও এলাকার মানুষের কাছে ব্যক্তিগত ব্যবহার নিয়েও উঠেছে প্রশ্ন। গতকাল থেকে নিউজ চ্যানেলে বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে একজন মহিলা নিউ টাউনের থানায় গিয়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস ডায়াল করে। তো সাধারণ মানুষ হয়তো জানেন না তার বাসিন্দা কোথায়। বিভিন্ন নিউজ চ্যানেলের বিবৃতিতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কোথাকার বাসিন্দা, হয়তো কোথাটা তিনি এড়িয়ে গিয়েছেন। তো তিনি আমাদের ডোমকল বিধানসভা 75 নম্বর বিধানসভার বাসিন্দা, ডোমকল টাউনের বাসিন্দা। বিভিন্ন মানুষের কর্ণপাতে শোনা যাচ্ছে মহিলাটা অলরেডি 2 বার বিবাহিত, প্রথম স্বামীর একটা কন্যা সন্তানও আছে। তিনি একজন আমাদের ডোমকল টাউনের জেনারেল সেক্রেটারি। তার লিস্টে আপনার মুর্শিদাবাদ জেলা সভানেত্রী সভাপতি সাহেব আমাদের মাননীয় শানসিংহ রায়, তিনার শীল সহ সয়ে আছে। সেখানে 75 নম্বর বিধানসভা আমাদের এমএলএ সাহেবের সৈশব শীল আছে। সেখানে থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে এখানে পরিকল্পনা মাফিক নওশাদ সিদ্দিকীকে হেনস্থা করা হচ্ছে। বিমানের যে কোনো টিকিটের জন্য আজই যোগাযোগ করুন dreamtofly.co.in এর সাথে। এখানে পাবেন কলকাতা থেকে কোচি, চেন্নাই, হায়দ্রাবাদ এবং স্পেশাল ব্যাঙ্গালোরের টিকিটের সুবিধে। আমাদের ঠিকানা কলাবেড়িয়া, ডোমকল, মুর্শিদাবাদ। বিশদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন 8372000201 অথবা 9547445001 এই নম্বরে। আপনার শহর ডোমকলে ইলেকট্রিক সাইকেলের শোরুম। দিনের পর দিন তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে কথা মাথায় রেখে আপনার শহর ডোমকলে চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের একমাত্র শোরুম আহাদ এন্টারপ্রাইজ, যার ঠিকানা ডোমকল বাসস্ট্যান্ড, মুর্শিদাবাদ। এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জ করলে আপনি যেতে পারবেন 80 থেকে 100 কিলোমিটার পথ। তাই আর দেরি না করে এক্ষুনি আসুন আর নিয়ে যান আপনার মনের মতো ইলেকট্রিক সাইকেল। এখানে রয়েছে সহজ কিস্তির সুবিধা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।